বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সবাই ভালো আছো সংগ্রাম করে ভালো থাকতে হচ্ছে সবাইকে শুধু বাংলাদেশ না এশিয়ার সবারই তো বাংলাদেশ তো আমার নিজের দেশ আমাদের ঘরের খবর কেয়ার করা তীব্র তাপ দাহ এটা থেকে মুক্তির চেষ্টা করতে করতেই জীবনযাত্রা তো থেমে থাকে না যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আজকে তোমাদেরকে দুই বন্ধুর একটা গল্প বলতে চাচ্ছিলাম ওরা একবার মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিল যেতে যেতে দুই বন্ধুতে কি কথা নিয়ে তর্কাতর্কি লাগলো তো একজনের নাম জিদান আরেকজনের নাম নাদিম নাদিম করলো কি জিদানকে ঠাস করে একটা থাপ্পর লাগিয়ে দিলো খুব কষ্ট লেগেছে রাগে খবে বেচারা জিদান করলো কি বালির উপর লিখেছে আঙ্গুল দিয়ে আজ আমার প্রিয় বন্ধু নাদিম আমাকে একটা চড় মেরেছে নাদিম এটা দেখলো কিছু বলল না তারপর আবার তারা চলছে চলছে কিছু দূর গিয়ে একটা মরুদ্যানের দেখা পেল তারা মরুভূমিতে যে উদ্যান থাকে মরুদ্যান ওরা অনেক খুশি হয়েছে মরুদ্যানের দেখা পেয়ে এই খরার মধ্য দিয়ে যাওয়ার সময় মরুদ্যানে গিয়ে ছায় বসে একটু খেচুর টেচুর খেয়ে ওরা চিন্তা করলো ওখানে যে জলাশয়টা আছে সেখানে ওরা গোসল করবে দুজনই গোসল করতে নেমে আবার জিদান কি করেছে ওখানে একটা চোরাবালির গর্ত ছিল সেখানেও পানি যাচ্ছে সে কাদার মধ্যে তলিয়ে যাওয়া শুরু করলো চোরাবালিতে কাদা কাদা ছিল তলিয়ে যেতে থাকলো তার তো নাদিম তাড়াতাড়ি সেদিকে গিয়ে ওকে অনেক কষ্টে টেনে টুনে তুললো নাদিম জিতানে প্রাণ বাঁচালো তোলার পরে একটু সুস্থির হয়ে একটা পাথর ছিল ওখানে কিভাবে যেন সে পাথরের উপরে বারবার জিদান লিখলো আমার প্রিয় বন্ধু নাদিম আজকে আমার প্রাণ বাঁচিয়েছে বুঝলে তাকিয়ে দেখেছে জিদান কি লিখছে লিখছে না এবারও দেখছিল তো নাদিম বলছে তখন তোমাকে চড় মেরেছি পরে বালির উপর লিখলে এখন বাঁচালাম পরে পাথরের উপর লিখলে এর মধ্যে কি কোনো গুরুত্ব আছে তফাৎ আছে কী হলো তখন জিতান বলছে দেখো বন্ধু জীবনে চলার পথে আমাদের অনেক ভুলভ্রান্তি থাকে সেগুলো বালুর উপরই লিখতে হয় যাতে ক্ষমার বাতাসে এটা হালকা হয়ে যায় বালি উড়ে হালকা হয়ে যায় সেরকম কিন্তু কেউ যদি উপকার করে কল্যাণ কিছু করে সেটা পাথরের উপর স্থায়ীভাবে লিখতে হয় যাতে সারা জীবন মনে থাকে কেমন ছিল বন্ধু গল্পটা এই গল্পটা থেকে আমাদেরও বুঝবার মতন অনেক কিছু আছে তাই না কমেন্টে জানাইও কেমন লাগলো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিও অন্যদের সাথে যাতে অন্যরাও শুনতে পায় ওদেরও যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিশ্রমটা সার্থক হয়তো না ভালো থেকো সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা